নথিপত্র থকার পাছতো এখন বাহনের বিরুদ্ধে বিহা হল 10,000 টাকার জরিমানা অর্থাৎ ডিজিটাল মাধ্যমে যে নথিপত্র প্রদর্শন করা হয় বর্তমান সময়ত সেই ডিজিটাল পদ্ধতিরে নথিপত্র প্রদর্শন করার নিয়মক একাংশ সরকারি কর্মচারী মানি নলয় আর যার বাবে এখন বাহনক 10,000 টাকা পর্যন্ত জরিমানা বিহিলে পরিবহন বিভাগে এই মুহূর্তে বিস্তৃত খবর জানাই আছো এবার যোরহাটতে ঘটনা সংঘটিত হয়েছে ডিজিটাল নথিপত্র মানি নলয় নাকি সরকারি কর্মচারী এই মুহূর্তে প্রশ্ন উত্থাপিত হয়েছে পরিবহন বিভাগের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ সকল নথিপত্র থাকার পাছতো এখন বাহনক জরিমানা বিহা হয়েছে 10,000 টাকা পর্যন্ত জরিমানা বিহা হয়েছে বাহনখনক আর ইয়ার পাছতেই চাঞ্চল্যকর অভিযোগ আনিছে বাহনখনের চালকে বাহনের লগত কোনো নথিপত্র নথকার বাবে জরিমানা বিহার অভিযোগ যোরহাটত সংঘটিত হয়েছে এই ঘটনা অর্থাৎ ডিজিটেলের মাধ্যমে নথিপত্রসমূহ প্রদর্শন করা হয়েছিল কিন্তু বাহনখনের সঙ্গে নাছিল কোনো নথিপত্র আর বাহনখনের সঙ্গে কোনো নথিপত্র নথকার বাবেই এইবার 10,000 টাকা জরিমানা বিহা হয়েছে অবশেষত যোরহাট পরিবহন বিষয়াক অভিযোগ দিলে ভুক্তভোগী যুবকে 10,000 টাকা জরিমানা ঘুরাই দিয়ার প্রতিশ্রুতি দিলে পরিবহন বিভাগে জানাই আছো এই মুহূর্তে বিস্তৃত খবর এবার যেহেতু সরকার তরফের জানা হয়েছিল পরিবহন বিভাগের তরফের জানাইছিল যে বর্তমান সময়ত ডিজি লকার বা তেনেকা অনলাইন এপত আপনি নথিপত্রসমূহ রাখিব পারিব আর ডিজি লকারের মাধ্যমে আপনি নথিপত্রসমূহ প্রদর্শন করলেও আপনার অর্থাৎ আপনার সঙ্গে কোনো নথিপত্র নাথাকলেও জরিমানা বিহিব নোৱাৰিব কিন্তু বাহনখনের সঙ্গে কোনো নথিপত্র নাছিল কিন্তু ডিজিটাল মাধ্যমে নথিপত্রসমূহ প্রদর্শন করার সত্ত্বেও কিন্তু 10,000 টাকা জরিমানা বিহা হয়েছিল এখন বাহনের বিরুদ্ধে আর ইয়ার পাছতেই বাহনখনের গৰাকীয়ে এই চাঞ্চল্যকর অভিযোগ উত্থাপন করেছে পরিবহন বিভাগের বিরুদ্ধে সকল নথিপত্র থাকার পাছতো 10,000 টাকার জরিমানা বিহার অভিযোগ আনিছে যোরহাটত এই ঘটনা সংঘটিত হয়েছে আর অবশেষত যোরহাট পরিবহন বিষয়াক অভিযোগ দিলে ভুক্তভোগী যুবকজনে 10,000 টাকার জরিমানা ঘুরাই দিয়ার প্রতিশ্রুতি দিছে পরিবহন বিভাগে আর এই মুহূর্তে আমার হাতে মন্তব্য আছে এই মন্তব্য শুনক কি আজি আপোনাৰ তিন দিনমানৰ আগতে যোৰহাট দ্বিতীয় অফিচৰ পৰা এটা পাৰ্টি গৈছিলে মোৰ গাড়ীখনৰ ৰাস্তাত আপোনাৰ খালী গাড়ী আছিলে ৰাস্তাত পাই মেলি তেওঁলোকে এটা ফাইন ইম্পোজ কৰিলে ফাইনটো আছিলে আপোনাৰ মোৰ পাৰ্মিটৰ ওপৰত কিন্তু মোৰ ভাগৰ পাৰ্মিট অলৰেডি গাড়ীত আছিলে গাড়ীৰ পাৰ্মিট আছে 2022 চনৰ ফেব্ৰুৱাৰী 8 তাৰিখৰ পৰা 2025লৈকে মোৰ নতুন গাড়ী হয় 47 টিপাৰ হয় কমাৰ্চিয়েল ভেহিকল আৰু তেওঁলোকে কি হ'ল ফাইনটা ইম্পোজ কৰি আহিলে 10,000 টকা ফাইনটা ফাইনটো আপোনাৰ মোৰ কাগজ পত্ৰ থকাৰ ওপৰত আজিকালি ইমান ডিজিটেলাইজেশ্যনৰ জেগা যুগত আপোনাৰ চি এম ছাৰেও আমাক কৈ আছে যে তেওঁলোকেও গোটেই ডকুমেণ্টছখিনি আজিকালি অনলাইন কৰাবলৈ কৈছে গোটেই কথাখিনি অনলাইন কৰাৰ পিছতো আমাৰ ডিপাৰ্টমেণ্টে এনেকুৱাবোৰ কাম কৰিলে তেওঁৰ কথা নুশুনিলে 10,000 টকা কাটিলে 10,000 টকা কাটিলে 2025 চনলৈকে ক্লিয়াৰ আছিলে মোৰ পাৰ্মিটটো যিটোৰ ওপৰত ফাইন কৰিলে ডিটেইলৰ লগত কথা পাতিলোঁ মই কথা পাতোঁতে তেওঁলোকে ক'লে যে তেওঁলোকে ফাইনটো উইথড্ৰ কৰিম বুলি ক'লে কিন্তু আমাৰ কথাটো হ'ল আমি শিৱসাগৰ ডিষ্ট্ৰিক্টৰ মানুহ হয় আমি যোৰহাট ডিষ্ট্ৰিক্টত ফাইন দিবলগীয়া আহিবলগীয়া হৈছে এতিয়া আহি অহা যোৱা কৰি থাকিবলগীয়া হৈছে অনলাইন যেতিয়া বস্তুটো আছে যে বস্তুটো অনলাইন হ'ব লাগে বস্তুটো আৰু ডকুমেণ্টছকেইটা অনলাইন চাই মেলি তেওঁলোকে ফাইনটো তেতিয়া ইম্পোজ কৰিব নোৱাৰে